কোল বোধহয় এরকমই হয়, প্রকৃতি মায়ের কোল। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পাহাড়, জঙ্গল আর ইতিহাস হাত ধরাধরি করে একসাথে বসে রয়েছে। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এক মেঘাচ্ছন্ন পাহাড় যেখানে জঙ্গলগুলো ক্রমশ বেড়ে উঠতে চাইছে, বাট বারবার মেঘ তাদেরকে জড়িয়ে ধরছে আদরে। সেই তারই নিচে আমরা দেখতে পাচ্ছি পাথরের তৈরি বাড়ি। এই বাড়ি এখানকার দ্রুপকা জনজাতির, পাহাড়ি জনজাতি, যারা এই প্রবল বিপদসংকুল দুর্গম স্থানে জীবন সংগ্রামের কঠিন লড়াই প্রতিদিন লড়ছে। আমরা ঠিক এই দিকে দেখাতে বলবো, সোজা দেখতে পাচ্ছেন এই প্রকৃতির সবুজ বিচরণ ক্ষেত্রে প্রচুর গরু একসঙ্গে ঘাস খাচ্ছে, জার্সি গরু। দেখতে অনেকটা যেন ভারতবর্ষেরই আর এক বিখ্যাত জায়গা খাজিয়ার হিমাচল প্রদেশে, আর সুইজারল্যান্ডের ভ্যালির সঙ্গে এক হয়ে যায় পশ্চিমবঙ্গের এই ডুয়ার্স। আমরা ঠিক এইখান থেকে যদি সোজাসুজি বাঁ দিকে বেঁকি তাহলে দেখতে পাবো এক পাথরে ঘেরা দুর্গ, ঐতিহাসিক দুর্গ বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট একসময় ব্রিটিশ শাসনে ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহার হতো। বলা হয় আন্দামানের পর, সেলুলার জেলের পর আর কি, ভারতবর্ষের সবচেয়ে কুখ্যাততম জেল এই বক্সা ফোর্ট। কথিত আছে এখানে নাকি সুভাষ বসুকে আটকে রাখা হয়েছিল, তবে এর কোনো ঐতিহাসিক দলিল এখনও পাওয়া যায়নি। তবে পরবর্তীকালে আমরা জানতে পেরেছি অবশ্যই যে নকশাল আন্দোলনে জড়িত বিভিন্ন বাংলার তথাকথিত নকশালপন্থী কবি, যেমন কবি সুভাষ মুখোপাধ্যায়, এনাদেরকে এইখানে আটকে রাখা হতো বক্সা দুর্গ। ইংরেজ শাসন ব্যবস্থা উঠে যাওয়ার পর তিব্বতীরা শরণার্থী হিসাবে এই দুর্গে আশ্রয় গ্রহণ করে, যখন চীন তিব্বতকে ভারত থেকে আলাদা করে নেয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিহাস, রোমাঞ্চ, ইতিহাসের যে রহস্য, অরণ্যের যে হাতছানি আর পাহাড়ের যে অহমিকা, সব একসাথে মিলেমিশে বক্সা ফোর্টকে এক অনন্য পরিবেশ তৈরি করে দিয়েছে, যে পরিবেশের সাক্ষী হতে পেরে আমরা একই রকমভাবে বিস্ময়ে হতবাক।